প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিস্থিতি 2020, বিষয় বাংলা, লেকচার 1, আলোচ্য বিষয় বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার রীতি, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন। বাংলা ভাষার উদ্ভব, বিকাশ, এরূপ রূপ। পৃথিবীতে বর্তমানে প্রচলিত 3,500-এর অধিক ভাষার বাংলা একটি। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান পৃথিবীর চতুর্থ। পৃথিবীব্যাপী প্রায় 25 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষার উদ্ভব। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাষার মূল উপকরণ বাক্য। মৈথিলি ও বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্ট ভাষার নাম ভোজপুরি ভাষা। বুদ্ধদেবের নির্দেশে যে ভাষা জন্ম লাভ করে পালি ভাষা। বাংলা ভাষার ইন্দো ইউরোপীয় ভাষা জনগোষ্ঠীর অন্তর্গত। ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয় গৌড়ীয় অপভ্রংশ থেকে। ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয় গৌড়ীয় অপভ্রংশ থেকে 650 খ্রিস্টাব্দে, অর্থাৎ 7ম শতাব্দীতে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম 950 খ্রিস্টাব্দে এবং 10ম শতকে মাগবি অপভ্রংশ থেকে। গৌড়ীয় অপভ্রংশ ডক্টর সৈতুলের মতে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগবি অপভ্রংশ। বাংলা ভাষার ভগ্নি সম্পর্কিত ভাষাসমূহ হল অসমীয়া ও উড়িষ্যা। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি বই লিখেন যার নাম অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ, OTPL। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ডক্টর সুনীতি কুমারের লেখা। বাংলা লিপির অব্যাহত পূর্বের রূপ ছিল কুটিল লিপি। বাংলা লিপি বিকাশের ক্রম। ব্রাহ্মী লিপি, পূর্বলিপি, কুটিল লিপি, বাংলা লিপি। বাংলা লিপির উদ্ভব। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ দুটি, যথা ব্রাহ্মী লিপি, খরোষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি হতে আবার 3 ভাগে লিপিবদ্ধ হয়েছে, পশ্চিমা লিপি সারদা, মধ্য ভারতীয় লিপি নগর এবং পূর্ব লিপি কুটিল। বাংলা লিপির অব্যাহতি পূর্বের রূপ ছিল কুটিল লিপি। বাংলা লিপির বিকাশের ক্রম। ব্রাহ্মী লিপি, পূর্বলিপি, কুটিল লিপি, বাংলা লিপি। খরোষ্ঠী লিপিমালাতে লিপিতে ডান দিক থেকে বাম দিকে লেখা হয়। খরোষ্ঠী লিপিতে লিপিমালা ডান দিক থেকে বাম দিকে লেখা হয়। খরোষ্ঠী বাম ডান থেকে বামে। বাংলা বর্ণমালার গঠন কাজ শুরু হয় সেন যুগে এবং তার স্থায়ী রূপ লাভ করে পাঠান যুগে। শ্রীরামপুর মিশন মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় 1800 সালে। যেসব ভাষার লিপিতে বাংলা লিপির স্পষ্ট প্রভাব আছে, মণিপুরি, উড়িয়া, মৈথিলি, অসমীয়া। ব্রাহ্মী লিপি লেখা হয় বাম দিক থেকে। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে লেখা হয়, কিন্তু খরোষ্ঠী লিপি ডান দিক থেকে লেখা হয়। বাংলা লিপিকে ছাপখানায় মুদ্রণ যোগ্য করে তৈরি করেন পঞ্চাননন কর্মকার ইংরেজি কর্মচারীদের চার্লস উইলকিন কাছ থেকে বাংলা লিপির তৈরি করার কৌশল শিখেছেন। এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় যার খ্রিস্টপূর্ব 3য় শতকে অশোকের শাসনামলে। মণিপুরী, উড়িয়া, মৈথিলি এবং অসমীয়া ভাষার লিপিতে বাংলা লিপির স্পষ্ট প্রভাব রয়েছে। উপমহাদেশে প্রথম ছাপখানা স্থাপিত হয় 1498 সালে গোয়ার। এটি পর্তুগিজ ভাষায় মুদ্রণ যন্ত্র। উপমহাদেশে প্রথম ছাপখানা স্থাপিত হয় 1498 সালে। উপমহাদেশে প্রথম ছাপখানা স্থাপিত হয় 1498 সালে পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র। 1798 সালে উইলকিন হুগলিতে প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন।
উইলস কিং হুগলিতে প্রথম মধ্যযন্ত্র আবিষ্কার করেন 1778 এবং বাংলা উপমহাদেশে 1498 সালে প্রথম মুদ্রযন্ত্র প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথম মুদ্রযন্ত্র প্রতিষ্ঠিত হয় 1747 সালে রংপুরে বার্তাবহ যন্ত্র নামে। উপমহাদেশে প্রথম ছাপখানা স্থাপন করা হয় 1498 সালে। আর উইলস কিং হুগলিতে প্রতিষ্ঠিত হয় 1798 1798 1778 এবং 1847 সালে রংপুরে বাংলাদেশে প্রথম স্থাপনা তৈরি হয়। বাংলা ভাষার রূপ মনের ভাব ও চিন্তাকে ধ্বনির মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হলো ভাষা। পৃথিবীর সব দেশেই সাহিত্যিক এবং লোক প্রচলিত ভাষার মাধ্যমে কিছু না কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বাংলা ভাষাও এরকম এর ব্যতিক্রম। ভাষা পড়াশোনা না করলে তা স্পষ্ট হয়ে উঠবে। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষা সাধারণত দুটি রূপ বিদ্যমান, মৌখিক লৌখিক, কথ্যরূপ অথবা লিখ্যরূপ। মৌখিক ও লেখক উভয় রূপেই দুটি করে রীতি প্রচলিত রয়েছে। মৌখিকের যেমন চলিত রীতি, প্রমিত রীতি, চলিত রীতি, আঞ্চলিক রীতি বা উপভাষা, লিখিত রূপ বা লক্ষ্যরূপ, সাধু ভাষা সর্বজন স্বীকৃত রূপ লক্ষ্যরূপ, একটা চলিত ভাষা। চলিত ভাষা বাংলা ভাষা লৌখিক রূপ, সাধু চলিত, মৌখিক চলিত এবং উপভাষা চলিত এবং উপভাষা আঞ্চলিক ভাষা। লিখে গেছে একটা হচ্ছে সাধু ভাষা, একটা চলিত ভাষা। সাধু চলিত ভাষা লৌকিক ভাষার দুটি, লৌকিক ভাষার রূপ দুটি, সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ও চলিত ভাষার পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে। সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে। লৌকিক ভাষার রূপ দুটি, সাধু ভাষা চলিত ভাষা। সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে সাধু চলিত ভাষার পার্থক্য বোঝা যায়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। আঞ্চলিক আঞ্চল ভিত্তিক বা আঞ্চলিক ভাষাকে বলা হয় কথ্য বা উপভাষা। সাধু ভাষা সাধু ভাষা পারিভাষিক পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায়। সাধু ভাষা পারিভাষিক শব্দটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায়। বাংলা গদ্যে প্রথম যুগে প্রচলিত ছিল সাধু রীতির। বাংলা ভাষা যে রীতি সুনির্দিত ব্যাকরণ অনুসরণ করে সাধু রীতি, যে ভাষা রীতির পদবিন্যাস সুনির্দিত ও সুনির্দিষ্ট সাধু ভাষা। সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট হচ্ছে সাধুর ভাষা। সাধু ভাষা সাধু ভাষার বৈশিষ্ট্য এটি তৎসম শব্দবহুল, সর্বনাম ক্রিয়াপদ বিশেষে গঠন পদ্ধতি মেনে চলে। সর্বনাম এবং ক্রিয়াপদ এই নিয়ম মেনে চলে সাধু ভাষা। গুরু গম্ভীর ও আভিজাত্যের পরিচালক সাধু ভাষা। নাটকের সংলাপ বক্তৃতা ও আলাপ আলোচনায় অনুপযোগী সাধু ভাষা। নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ আলোচনায় সাধু ভাষা অনুপযোগী। সাধু ভাষার প্রচলন সীমিত হয় 20 শতাব্দীতে। চলিত ভাষা বাংলা চলিত রীতির রূপকার চেষ্টা ও প্রথম ব্যবহারকারী প্রমোদ চৌধুরী। বর্তমান সর্বজন স্বীকৃত ভাষা চলিত ভাষা। চলিত ভাষার রীতি পরিবর্তনশীল। চলিত ভাষার বিশিষ্ট তদ্ভব শব্দ বহুলতা। ভাগীরথী নদীর তীরবর্তী মানুষের ভাষা ছিল চলিত ভাষা। প্রমোদ চৌধুরী যে বিস্ময়ের রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন চলিত ভাষার ব্যবহারে। চলিত রীতি ভাষার জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী। বাংলা ব্যাকরণের ইতিহাস সর্বপ্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি। খ্রিস্টপূর্ব 7ম শতকে তিনি তার বিখ্যাত অষ্টাধ্যায়ী পাণিনির গ্রন্থ অষ্টাধ্যায়ী নামে সংস্কৃত ব্যাকরণ রচনা করেন। এরপর 1734 সালে পর্তুগিজ ভাষায় ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দাস সমসাও। বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন সর্বপ্রথম পাণিনি এবং খ্রিস্ট 7ম শতকে অষ্টাধ্যায়ী। 1734 সালে পর্তুগিজ ভাষা ব্যাকরণ করেন ম্যানুয়েল দাস সমসাও।
পরবর্তীতে 1743 সালে এটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে মুদ্রিত হয়েছিল। এরপর ইংরেজিতে ব্যাকরণ রচনা বাংলা ব্যাকরণ রচনা করেন নেথিয়েল বেসি হ্যালহেড 1778 সালে। এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে 1778 সালে রচনা করা হয়। 1778 এরপর তাহলে 1743 সালে এটি পর্তুগাল ভাষা লিসবন থেকে রোমান হরফে মুদ্রিত হয়। 1734 সালে পর্তুগিজ ভাষায় ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দাস সামসাও। আর খ্রিস্টপূর্ব সপ্তম শতকে রচনা করেন পাণিনি। খ্রিস্টপূর্ব সপ্তম শতকে পাণিনি 1734 সালে ম্যানুয়েল দাস সামসাও রোমান হরফে রচনা করেন এবং 1778 সালে তার নেথেল বেশি হালের ইংরেজি ভাষায় 1734 এবং 1734-এর পর আরও 14 যোগ দিলে 1778 সালে ন্যাশনাল বেসি হ্যালহেড এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন। এরপর ব্যাকরণ রচনা করেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি ভাষা ব্যাকরণ রচনা করেন কত 1801 সালে। তার ব্যাকরণ প্রকাশিত হয় বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেন রাজারামমোহন রায়। ইংরেজ উইলিয়াম কেরি রচনা করেন 1801 সালে। বাংলা বা বাঙালির মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন 1826 সালে রাজারামমোহন রায়। তবে তা ছিল ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় রচিত তার ব্যাকরণ বইটির নাম ছিল বেঙ্গলি গ্রামার অফ ইংলিশ, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রাজারামমোহন রায় 1826 সালে প্রথম ইংরেজি বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজি ভাষায়। এরপর 1833 সালে তিনি ইংরেজিতে লেখা ব্যাকরণটি বাংলা অনুবাদ করেন। 1826 সালে বাংলা ইংরেজিতে বাংলা ব্যাকরণ করেন এবং 1833 সালে তিনি বাংলায় রূপান্তর করেন। তিনি তার ইংরেজিতে লেখা ব্যাকরণটি বাংলা অনুবাদ করেন যা স্কুল বুক সোসাইটি কলকাতা হতে প্রকাশিত হয়। এই ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। এটি বাংলা ভাষায় চলিত রচিত প্রথম ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ অপভ্রংশ। তাহলে ব্যাকরণ প্রথম রচনা করেছেন 1500 খ্রিস্টপূর্বে এবং 1734 সালে ম্যানুয়েল দাস সামসাও, 1778 সালে ন্যাশনাল বেসি হ্যালহেড এবং বাংলাদেশের মধ্যে 1826 সালে রাজারামমোহন রায় এবং এর পরিবর্তন করেন 1833 সালে বাঙালি গ্রামার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটি অনুবাদ করে 1833। নাম ছিল তাই স্কুল বক্স সিটি কলকাতা প্রকাশিত। নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। তত্ত্বকণিকা খ্রিস্টপূর্ব সপ্তম শতকে পাণিনি প্রথম ব্যবহার করেন। পাণিনি ব্যাকরণ রচনা করেন সংস্কৃত ভাষায়। পাণিনি ছিল সংস্কৃত ভাষার জানা ছিল অষ্টাধ্যায়ী। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দাস সামসাও 1734 সালে পর্তুগিজ ভাষায়। প্রথম কাজ ছিল সংস্কৃত ভাষায়। ম্যানুয়েল দাস সামসাও ছিল পর্তুগিজ ভাষায়। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায় রোমান হরফে। সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের নাম ভোকাবুলারি ইএম আইডিওয়া পেংলা ডি পর্তুগিজ ডিভিশন ইম টাস পার্টস। ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ন্যাথিয়েল বেসি হ্যালহেড 1778 সালে। নাম ছিল এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের মধ্যে প্রথম বাংলা রচনা করেন রাজারামমোহন রায় 1826 সালে। নাম ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ এটা হচ্ছে রাজারামমোহন রায়ের লেখা। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজারামমোহন রায় 1833 সালে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজারামমোহন রায় ব্যাকরণ বাংলায় অনুবাদ করে 1833। তার ব্যাকরণ নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা ব্যাকরণের নাম ছিল বাংলা ব্যাকরণ।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমান বাংলা ব্যাকরণ রচনা করেন 1935 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন 1935 সালে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণের নাম ছিল বাংলা ভাষার ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ 1939। তাহলে রাজারাম মোহন 1833 সালে লেখে 1826 সালে লেখে 33 অনুবাদ করেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখে নাম ছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি ইংলিশ গ্রামার নাম রাজারাম মোহন বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজারাম মোহন 1833 সালে অনুবাদ করে এর নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1935 সালে বাংলা ব্যাকরণ রচনা করেন যার নাম ছিল বাঙ্গালা ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লেখা ব্যাকরণ ছিল ভাষা বাংলা ব্যাকরণ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ 1939। ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা প্রকাশ 1929। ডক্টর মোহাম্মদ 1935 বাংলা ভাষার ব্যাকরণ বাংলা ব্যাকরণ গুরুত্বপূর্ণ দুই ভাষা। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লেখেন কে? সর্বপ্রথম বাংলা লেখেন রাজারাম মোহন রায়। ব্যাকরণের আলোচ্য বিষয় কতটি? আলোচ্য বিষয় চারটি। রাজারাম মোহন রায় রচিত কাব্যগ্রন্থ কোনটি? বেঙ্গালি গ্রামার। গৌড়ীয় ব্যাকরণ রাজারাম মোহন রায় লিখছে গৌড়ীয় ব্যাকরণ। বাক্য ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অভিধান তত্ত্ব। বাংলা ব্যাকরণের বচন লিঙ্গ আলোচিত হয় কোন বিভাগে? বাক্যতত্ত্বে। ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি ধ্বনি স্বর্গ ঋতুর রূপ কোন অংশ আলোচিত হয়? ধাতুর রূপ ব্যাকরণ ধাতুর রূপ রূপ তত্ত্বে সতর্ক। ব্যাকরণকে কথা কি বলে? ভাষা বিধান ভাষা সংবিধান ভাষা আইন। ব্যাকরণকে এক কথায় বলে ভাষার অভিধান আটের খ না আটের গ ভাষা বিশেষণ। বাংলা ব্যাকরণের মূল ভাবধারা এসেছে কোন ভাষা থেকে? সংস্কৃতি থেকে। পৃথিবীর অধিকাংশ ভাষা কয়টি রীতি লক্ষণীয়? দুটি। শরৎমালা রচনা করেন রাজারাম মোহন রায় বাংলা আলোচ্য বিষয়ে তিন দুইয়ের হচ্ছে খ নম্বর। বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়ে চারটি। রাজারাম মোহন রায় রচিত কাব্যগ্রন্থ গৌড়ীয় ব্যাকরণ তিনের ক তিনি ঘ গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণ হচ্ছে যেভাবে আলোচিত হয় অভিধান তত্ত্ব। বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় চারটি। ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব। ফোনোলজি ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। মরফোলজি সিনট্যাক্স বাক্যতত্ত্ব সিমেট্রিক্স অর্থতত্ত্ব। এছাড়াও আলোচ্য বিষয় হল অভিধানতত্ত্ব লেক্সিওগ্রাফি ছন্দতত্ত্ব অলঙ্কার তত্ত্ব ইত্যাদি। ধ্বনিতত্ত্ব এই অংশ বিষয়ে ধ্বনি ধ্বনির উচ্চারণ ধ্বনির বিন্যাস ধ্বনির পরিবর্তন বর্ণ নতবিধান শতবিধান সন্ধি যুক্তবর্ণ প্রভৃতি আলোচিত হয়। সন্ধি যুক্তবর্ণ এগুলো ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এই অংশে শব্দের প্রকার পরিচয় পদের পরিচয় শব্দের গঠন উপসর্গ প্রত্যয় বিভক্তি বচন লিঙ্গ ধাতু লিঙ্গ বচন লিঙ্গ ধাতু ধাতু রূপতত্ত্ব সমাস রূপতত্ত্ব সমাস কারক রূপতত্ত্ব আলোচিত হয়।
উপসর্গ প্রত্যয় বিভক্তি রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব উপসর্গ প্রত্যয় বিভক্তি রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বচন লিঙ্গ ধাতু সমাস কারক ক্রিয়ার পদ প্রকরণ ক্রিয়ার কাল ক্রিয়ার ভাব অনুসর্গ ভূপতি প্রভৃতি আলোচিত হয়। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব সমাস শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব শব্দ রূপতত্ত্ব কারক ক্রিয়া পদ শব্দতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব হচ্ছে এই অংশ বাক্যের প্রকার বাক্যের বিশেষ বাক্য পরিবর্তন পদক্রম বাগধারা বাক্য সংকোচন বাক্য সংযোজন বাক্য বিয়োজন বিরাম চিহ্ন ইত্যাদি বাক্যতত্ত্ব ব্যবহৃত হয়। অর্থতত্ত্ব এই অংশ শব্দের অর্থ বিচার বাক্যের অর্থ বিচার শব্দের মূর্খার্থ গণার্থ সমার্থ বিপরীত পরিভাষী শব্দ প্রভৃতি আলোচিত হয়। ধ্বনিতত্ত্ব মুখে উচ্চারিত শব্দকে শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে সাউন্ড বা ধ্বনি। ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে স্বরধ্বনি, আর যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু বাধাপ্রাপ্ত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন অ আ ক খ। বর্ণমালা দুই ভাগে বিভক্ত স্বরবর্ণ 11টি ব্যঞ্জন বর্ণ 39টি। মাত্রা সহজ কথায় বাংলা বর্ণর ওপরে রেখা এবং কষি চিহ্ন মাত্রাকে বলা হয়। স্বরবর্ণ বাংলা স্বরবর্ণ হচ্ছে 6টি। পূর্ণমাত্রা বাংলা স্বরবর্ণ 6টি, ব্যঞ্জন বর্ণ 26টি। তাহলে পূর্ণমাত্রা বর্ণ আছে 6টি। পূর্ণমাত্রা বাংলা ব্যাকরণে পূর্ণমাত্রা বর্ণ আছে 32টি। অর্ধমাত্রা বর্ণ 8টি। পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন 10টি। স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা স্বরবর্ণে অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 4টি, পূর্ণমাত্রা 26টির মধ্যে 6টি। স্বরবর্ণে মাত্রাহীন পূর্ণমাত্রা বর্ণ 26টি, তার মধ্যে স্বরবর্ণ 6টি, ব্যঞ্জন বর্ণ 26টি, অর্ধমাত্রা 8টি, তার মধ্যে 7টি ব্যঞ্জন বর্ণ 1টি স্বরবর্ণ, অর্ধমাত্রা 4টি, অর্ধমাত্রা 7টি 1টি স্বরবর্ণ, 8টি ব্যঞ্জন বর্ণ, অর্ধমাত্রা 8টি, তার মধ্যে 7টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 1টি হচ্ছে অর্ধ স্বরবর্ণ, মাত্রাহীন 10টি, 6টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, 4টি স্বরবর্ণ। তাহলে বাংলার 50টি, তার মধ্যে 26টি হচ্ছে মাত্রা পূর্ণমাত্রা অর্ধমাত্রা অর্ধমাত্রা 8টি আর মাত্রাহীন 10টি। 26টির মধ্যে 6টি স্বরবর্ণ পূর্ণমাত্রা 1টি অর্ধমাত্রা স্বরবর্ণ 7টি অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ মাত্রাহীন 10টি, তার মধ্যে স্বরবর্ণ 4টি ব্যঞ্জন বর্ণ 6টি। বাংলা বর্ণমালা পূর্ণমাত্রা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্ত 32টি, অর্ধমাত্রাযুক্ত 8টি, মাত্রাহীন 10টি। বাংলা ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা 26টি, অর্ধমাত্রা 4টি, মাত্রাহীন 6টি। বাংলা ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ পূর্ণমাত্রা আছে 26টি, অর্ধমাত্রা আছে 7টি, মাত্রাহীন আছে
মাত্রা এন হচ্ছে চারটি, অর্ধমাত্রা একটি, মাত্রাহীন চারটি, ধ্বনি দুই প্রকার মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বর যে স্বরধ্বনিকে ভেঙে উচ্চারণ করা যায় না, বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি সাতটি, স্বর স্বর এ হ্রস্ব ই এ এ ই ও আ ও, স্বর স্বর হ্রস্ব ই হ্রস্ব উ এ ও আ। যৌগিক স্বরধ্বনি পাশাপাশি দুটি স্বরধ্বনি দ্রুত উচ্চারণের সময় একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট ২৫টি। যৌগিক স্বরধ্বনি কয়টি? ২৫টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি ২৫টি। বাংলা বর্ণমালায় স্বর যৌগিক স্বরজ্ঞাপক স্বরবর্ণ দুটি, ঐ ও। ঋষকর চারটি, ঋষস্বর চারটি, স্বরব স্বরই স্বরব রসই রসবুরি রসই রস্যব রস্যই রস্যবু রি, এগুলো ঋষস্বর। আর দীর্ঘস্বর সাতটি, ঋষস্বর চারটি, দীর্ঘস্বর সাতটি, আ ও আ উ ই এ ঐ ও। দীর্ঘস্বর কটি? সাতটি, আ ও ও এ ঐ ও ও সাতটি, আ ও এ সরা উ দীর্ঘই এ ঐ ও ও এ ঐ ও ও সর অ আ এ ঐ ও ঐ ও উ রসই রস্যু রস্য রস্যু দীর্ঘবু রস্যবু সরা দীর্ঘবু রস্যবু এ ঐ ও ও, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। ঋষস্বর চারটি, রস্যিকার দীর্ঘিকার ও রস্যব রস্যব রস্যই দীর্ঘবু দীর্ঘবু রি। সর্বর্ণ সংহিত রূপকে কার বলে? কার দশটি, আকার অকার রস্যকার ইউকার অকার রসিকাদীর্ঘকার বি একার ঐকার ওকার ওকার। উচ্চারণ নিয়ম উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি বিভাগ দেখানো হলো। ক বর্গে ধন্য ক ক বর্গে ধন্য ক ক গ গ ম চ ছ জ জ ঞ ট ঠ ট ট ধ ন ট ঠ ট ট ম ত ন ট ঠ ট ট ন ম ত ন ট ঠ ট ঠ ম ত ন ত থ দ ধ ত ন ত ন ট ঠ ট ঠ ম ত ন ট ট ঠ ট ঠ ম ত ন ত থ দ ধ ত ন ত ন প ফ ব ফ ম প ফ ব ফ ম। নাসিক ধ্বনি মহাপ্রাণ ধ্বনি গলা গ খ ম গ ঘ অপবন গ চ ট মহাপ্রাণ। ক ধর্মিক কণ্ঠধ্বনি চ ধর্মিক অগ্রতল ধনু বা স্থানীয় স্থানগুলোর নাম। কণ্ঠধ্বনি চ বর্গের তালব্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি মূর্ধন্য টাটা মুদ্রণ ধ্বনি ত দন্তন্য ধ্বনি ম দন্তন্য অষ্টধ্বনি। ক থেকে ম পর্যন্ত ২৫টি সংস্পর্শন ধ্বনি বলে। ক থেকে ম পর্যন্ত ২৫টিকে ধ্বনি স্পর্শ বলে। অগ্রধ্বনি যে ধ্বনি উচ্চারণের আওয়াজ গম্ভীর আওয়াজ আসে সেসব ধ্বনিকে অগ্রধ্বনি বলে, যেমন ক চ ট ত। অগ্রধ্বনি যেসব ধ্বনি গভীর যে আসে না যেসব ধ্বনিকে অগ্রধ্বনি বলে। গভীরধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় আওয়াজ বেশি আসে তাদেরকে অগ্রধ্বনি বলে ঘোষধ্বনি বলে। ক চ ট ত প আর যেসব ধ্বনি উচ্চারণের আওয়াজ গভীর শোনা যায় তাদেরকে ধ্বনি বলে, সেসব ধ্বনিকে বলে ঘোষধ্বনি।
গ জ ড দ ব। অল্প বন্ধন, যে ধ্বনি উচ্চারণ উচ্চারণ করতে মুখ থেকে বাতাসের গতি অল্প হয় তাকে অল্প বন্ধ রাখা হয়, যেমন ক চ ট প। মহাপ্রাণ, যে ধ্বনি উচ্চারণ বেশি শ্বাস নিঃশ্বাস বের হয় তাকে মহাপ্রাণ। খ গ খ ঘ ছ ঝ ঠ ত থ দ ধ প খ। নাসিক ধ্বনি, যে ধ্বনি উচ্চারণ সময় নাক দিয়ে বাতাস বেরোয় তাকে নাসিক ধ্বনি বলে। উম ইয় দন্তন্ন মধ্যাহ্ন ম, এগুলো নাসিক ধ্বনি। জিহ্বা দিয়ে দাঁতের মূল মূলে আঘাত করে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে তরঞ্জাত ধ্বনি বলে। র টাইসন র টাইসন র তরঞ্জাত ধ্বনি, টাইসন র টাইসন র তরঞ্জাত ধ্বনি। জিহ্বার অবস্থায় কম্পিত জিগ্রা অবস্থায় কম্পিত যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলে কম্পনজাত ধ্বনি। পার্শ্বিক ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা দুই পাশ দিয়ে বায়ু বের হয় তাকে পার্শ্বিক ধ্বনি বলে, যেমন ল ল। ওই সময় বা শীর্ষ ধ্বনি, যে বর্ণ উচ্চারণের সময় শীষ দেওয়ার মতো আওয়াজ হয় তাকে শীষ ধ্বনি বলে, যেমন স স স স মধ্যে স্বতন্ত্র হ। উচ্চারণের দিক দিয়ে স্পর্শ পা উষ্ম ধ্বনি মধ্যবর্তী ধ্বনিকে অন্তঃস্থ ধ্বনি বলে, যেমন জ্বর হ লব। পরাশ্রয় ধ্বনি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে পরাশ্রয় ধ্বনি বলে, যেমন কণ্ঠতা অনুস্বর চন্দ্রপিণ্ড। অনুসর্গিক মানসিক কর্ণ, শব্দকে যে বর্ণ দ্বারা পরবর্তী বর্ণে উচ্চারণ নাসিক করে সেই শর্তকে আনুষিক কর্ণ বলে, অনুসর চন্দ্রবিন্দ। সর্ব আনুষণিক আনুষিক সম্বর্ণ অনুনাসিক। সর্বর্ণ সংক্ষিপ্ত রূপকে বলে কার, কারের সংখ্যা দশটি, ও ছাড়া বাকি সবগুলোই কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, যথা ন ম জ র ল। সংযুক্ত ব্যঞ্জন বর্ণ, ক ক ক স ক স্বতন্ত্র ন ক স ম হ ম ইয় চ ইয় চ অঞ্চল ইয় চ অঞ্চল ইয় চ অঞ্চল ইয় ছ লাঞ্ছনা ইয় ছ লাঞ্ছনা ইয় ছ ইয় ঝ ইয় যদি প্রথম আসে তাহলে কঞ্চ, আর ঝ যদি প্রথম আসে তাহলে বিজ্ঞান। ইয় ঝ তাহলে হবে কঞ্চ, আর যদি ঝ প্রথম আসে ইয় পরে আসে তাহলে হবে বিজ্ঞান। ইয় ইয় ঝ মন্ত্র স্বতন্ত্র ন দ ব দ ব ধ হ ন। হ ন হ রি হয় রি কার কা ন ম ঘ দ দ দ প ফলা। কতিপয় ব্যঞ্জন বর্ণ, ত কত অক্ত, যেমন তক্ত ভক্তি শক্ত। কর যেমন আক্রমণ, কর আক্র 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 আক্রমণ চক্রান্ত চক্র আক্র। কষ অক্ষ বক্ষ রক্ষা শিক্ষা। উমক অঙ্ক অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা আতঙ্ক। ইয় চ যেমন বঞ্চনা মঞ্চ, এটাকে এখানে আছে ইয় চ ইয় চ ইয় চ, আর ঝ ইয় থাকলে ইয় চ গঞ্চ ইয় চ ইয় জ থাকলে গঞ্চ, আর জ ইয় থাকলে ইয় চ লাঞ্ছনা
ইয়ো জ ইয়ো জ তাহলে কোন আছে ইয়ো ইয়ো প্রথমে থাকবে এবং জ পরে তাহলে হবে ইয়ো জ গঞ্জ অঞ্জনা গঞ্জ মঞ্জনা নির্ভয় কবিত টট তোমার অট্টলিকা চট্টগ্রাম প্রবাসী গু ড মধুরনাট্য কাণ্ড ভাণ্ডার রূপে বলাকে বঞ্চনীয় তত তত রড যেমন শত্রু ত্রুটি উত্থান উত্থিত থ তথ দধ যেমন বিদ্ধ যুদ্ধ সুমিদ্ধ নধ অন্ধ নধ অন্ধ নধ অন্ধ বুড়ু শুশ্রু দন্তস্বন উচ্চ তৃষ্ণা স্তব্ধ স্থ দন্তস্বত রাস্তা ব্যস্ত স্থ অবস্থা যেমন অবস্থা ব্যবস্থাস্ত হ ও হনা যেমন মধ্যাহ্ন সাহান্ন বহিন্ন যেমন পূর্বাহ্ন হন হ দন্তন্ন আর হ মধ্যাহ্ন হ দন্তন্ন মধ্যাহ্ন আরণ্য হ মধ্যাহ্ন যেমন পূর্বাহ্ন পরণ্য হ ম বামন হ মন মধ্যাহ্ন তিমন তীক্ষ ক সমা যেমন লক্ষ তম যেমন আত্মীয় কষ বক্স বন উপলব্ধি উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জনগুলোকে কতটি ভাগ করা যায় উচ্চারণ স্থানের নাম অনুসারে ভাগ করতে উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কত ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে বাংলা বর্ণমালায় কতটি অর্ধমাত্রা আছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে আটটি বাংলা বর্ণ কতটি পূর্ণমাত্রা দিয়ে লেখা হয় পূর্ণমাত্রা বত্রিশটি বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে চারের খ ব্যবহৃত শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায় বাংলা ভাষার মৌ যৌগিক স্বল্প ধ্বনি প্রচেষ্টি বাংলা সৌগিক প্রচেষ্টি ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণকে বলা হয় ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি ক থেকে মা পর্যন্ত বাংলা ব্যাকরণ বলা হয় স্পর্শধ্বনি চোখ সরপতি শব্দ নয় মহাবান ধ্বনি উত্তরণ কোনটি ক খ গ খ সঙ্গ খ নম্বর অনুসর্গ ক বর্ণ কটি অনুসনিক বর্ণ নয়ের উচ্চারণ স্থানে উনি জ কোন প্রকারের বর্ণ
বিজ্ঞান শব্দে যুক্ত ব্যঞ্জন কোনটি? বিজ্ঞান শব্দে তালব্যনাশিক ধ্বনি ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ ও বীরের উচ্চারণের মূল কারণ কি? বাংলা মনে কতটি ব্যঞ্জন বর্ণ অর্ধমাত্রা আছে? ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রা একটি। সাতটি সর্বনিম্ন কতটি সর্বনিম্ন অর্ধমাত্রা আছে? সর্বনিম্ন আছে তাহলে একটি। তালব্যনাশিক বর্ণ কোনটি? ঞ। যে ধ্বনির সময় বাতাস সূচক থাকে তাকে বলে মহাপ্রাণধ্বনি। তৎপ্রণবিহীন ধ্বনি প্রতীক ভবনের নিচের কোন চিহ্ন? মুখ যুক্ত ব্যঞ্জন ধ্বনি উদ্যোগের জন্য দুটি অধিক ব্যঞ্জন একত্রিত কি বলে গঠিত হয়? বিজ্ঞান শব্দের জয় ও বিজ্ঞান 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 আর ইয় জ বিজ্ঞান ব্যঞ্জনটি কোন বর্ণের মিলিত? সাধারণ কপর্গের সাথে কন্যা শিক্ষাপরে যুক্ত হয়ে যুক্ত অঞ্চল গঠন করে? অমাবাসী উৎস শব্দ শেষে সংযুক্ত বর্ণটি কী কী বর্ণে যুক্ত হয়? উৎস মধ্যে স উৎস মধ্যে সহিষের গীচের কোনটি পারস্পরিক বর্ণ? ঘ নম্বর ঘটাত্তর বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণের সংখ্যা কতটি? অসংযুক্ত বর্ণ সংখ্যা সাতাশের গ। পঞ্চাশটি বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ সংখ্যা পঞ্চাশটি। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি সংখ্যা দুটি। যৌগিক স্বরধ্বনি স্বরবর্ণ পঁচিশটি। যৌগিক স্বর ধ্বনি পঁচিশটি কিন্তু যৌগিক স্বর বর্ণ দুটি। বাংলা ভাষায় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। স্বরবর্ণ না বেঞ্চের বর্ণে ফলা স্বরবর্ণে কার? এ ধ্বনি উচ্চারণে কম কয় কম? বাংলায় রি ধ্বনিকে কি বলা চলে না? যৌগিক স্বরধ্বনি
এই ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের শেষে পাওয়া যায়। 33-এর ক আদিতে এই ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতে পাওয়া যায়। পদের আসতে এই ধ্বনির উচ্চারণ কী হয়? গ্রীষ্মবর্ণ শ্বশ পঁয়ত্রিশের ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ বাক্য ছত্রিশের ক ছত্রিশের খ ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাংলা ভাষার বর্ণমালার যৌগিক স্বর্গাপক বর্ণপাঠী দুটি শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি 38-এর গ। বাংলা বর্ণমালা কয়টি বর্ণ মাত্রা নেই? 10টি। ক থেকে ল পর্যন্ত মোট বর্ণের সংখ্যা কতটি? ক খ গ খ অম চ ছ চ ছ য ট ঠ ট ঠ মধ্যাহ্ন মধ্যাহ্ন প ফ ব ফ তন্তান্ন। বর্ণমালা কয়টি বর্ণমালা মাত্র 10টি? ক থেকে ল পর্যন্ত ক ক খ গ ক খ গ খ ম চ ছ চ ছ য ট ঠ ট ঠ তন্তান্ন প ফ ব ভ তন্তান্ন তন্তস্ব হ 22টি। চল্লিশের ক ২৮টি বর্ণ আছে। অষ্ট ব্যঞ্জনগুলো হলো ট ঠ ড ঠ ট ত থ ত থ চ ছ চ ছ প প ব ভ অষ্ট। একচল্লিশের ক একচল্লিশের ক খণ্ড ত প্রবাহিত কোন বর্ণ খণ্ড? পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ করছি। পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ ল বাংলা পূর্ণমাত্রা অর্ধমাত্রা পূর্ণমাত্রা 32 অর্ধমাত্রা বর্ণ 8 অর্ধমাত্রা বর্ণ 4টি। তো কোন ধরনের শব্দ তরণ যাত্র উনপঞ্চাশ শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক ধ্বনি ত থ ত থ ইচ্ছাটিকে ত থ ত থ ইচ্ছাটিকে বলে ত থ
তন্তু তো কোনো অষ্ট নয়, একনের গ এক বা একাধিক অর্থবোধক ধ্বনির সম্মিলনীতে তৈরি শব্দকোষের অংশ বলে। এক বা একাধিক অর্থবোধক ধ্বনির সম্মিলনে শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় বর্ণ। শব্দের বর্ণ বলতে পুনর্গ কিছু কোন প্রত্যয়টি বাগযন্ত্র অংশ নয়। নাসিকা গোবর চুয়ান অন্তঃস্বরী ধ্বনি কোনটি? বাংলা ব্যঞ্জন বর্ণ কত? ঋষেশ্বর বর্ণ নয়। ধ্বনি পরিবর্তন ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পর্কিত। ধ্বনি পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয় ও নিম্নে তা আলোচনা উল্লেখ করা হলো। আদি স্বরগ্রাম উচ্চারণের সুবিধার জন্য অন্য কোনো কোনো শব্দের আদিতে স্বরবর্ণ একে তাকে বলে আদি স্বরগম। স্কুল স্কুল এর রূপান্তরতা মধ্য স্বরগম সময় সময় উচ্চারণের সময় সুবিধার জন্য সংযুক্ত বর্ণের ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে একে বলা হয় মধ্য স্বরগম বা দীপ বিপ্রকর্ষ স্বরভক্তি। যেমন অরত্ন রত্ন রতন ধর্ম ধরম স্বপ্ন অন্তর সহকরম। কোনো এক সময় শেষের অতিরিক্ত স্বরধ্বনি আসে এরূপকে রূপকে সহকরম বলা হয়। দিশ দিশা বেঞ্চ বেঞ্চি সত্য সত্যি এগুলো অন্তর সহকরম। অপনীত পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে কিংবা চতুর্থ পঞ্চম বর্ণের আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপনীত বলে। যেমন আজই থাকে আইচ এটা তো অপনীত। রাইখা থেকে রাখিয়া থেকে রাইখা অপনীত। বা সত্য থেকে সৈত্য অপনীত। মারি থেকে মায়ের অসমীকরণ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে। যেমন ধপ ধপ ধপাধপ অসমীকরণ টপ টপ টপাট অসমীকরণের উদাহরণ। স্বরসঙ্গী ফাউল হারমোনি একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বর পরিবর্তন ঘটে তাকে স্বরশক্তি বলে স্বরসঙ্গ শক্তি বলে। যেমন দেশি দেশি বিলাতি বিলিতি মূলামূলক স্বরশক্তি। চলিত চলিত স্বরসঙ্গী গিলা গেলে স্বরসব। ধ্বনি বিপর্যয় কী? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জন পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। ইংরেজি বক্স বক্স থেকে বাংলায় বাসক বাক্স থেকে বাসক
জাপানের রিক্সা থেকে রিস্কা, ওর পিচার্স থেকে পিসার্স থেকে পিচার্স, লাভ থেকে ফাল, এগুলো হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় সমীভবন, শব্দের মধ্যে হচ্ছে দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিশ্ব বিশ্ব সমতা লাভ করে, এই ব্যাপারে কে বলা হয় সমীভবন। যেমন জন্ম জন্ম কাঁদ জন্ম জন্ম কাঁদ না কান্না। বিষ্ময়ভবন, দুটি সর্বর্ণের একটি পরিবর্তনকে বিষ্ময়ভবন বলে, দুটি সর্বর্ণের একটি পরিবর্তনকে বিষ্ময়ভবন বলে। যেমন শরীর শরীর লাল নাল ইত্যাদি বিষ্ময়ভবন, শরীর শরীর লাল নাল বিষ্ময়ভবন। দ্বিতীয় ব্যঞ্জন, ব্যঞ্জন কখনও কখনও জোর দেওয়ার জন্য ধর্মতত্ত্ব দ্বিতীয় চরণ একেবারে দ্বিতীয়, পাকা পাক্কা সকাল সকাল। দ্বিতীয় ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ব্যবহৃত হয়, একে বলে ব্যঞ্জন বিকৃতি। যেমন কপাট কপাট থেকে কপাটটি, ব্যঞ্জন বিকৃতি কপাট, ধোবা থেকে ধোবা, থাইমা থেকে দাইমা ইত্যাদি। ব্যঞ্জন চ্যুতি, পাশাপাশি সমুচ্চারণে দুটি স্বরধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এরূপ লোককে পাওয়া বলে ধ্বনচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি। বৌদিতি বৌদি, বরদা ধা বরদা, এগুলো হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। শব্দের অবস্থান, ধ্বনি উচ্চারণ ধ্বনির অবস্থান ভিত্তিক, শব্দের অবস্থান তো ওরকম দুর্লক্ষিত। স্বাধীনভাবে ব্যবহৃত যেমন অমর অনেক